হরিদেবপুরে ক্যান্সার আক্রান্ত এক গৃহবধূ ও তার বয়স্ক শাশুড়িকে খুনের চেষ্টা চালায় প্রতারকেরা এমনকি চিকিৎসার জন্য রাখা চার লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তাদের পূর্ব পরিচিত পরিচারক দম্পতি হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হলে দুজনকেই গ্রেফতার করে পুলিশ অভিযুক্ত দম্পতি আগেও একই ধরনের অপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ কয়েক মাস আগে হরিদেবপুরের বাসিন্দা অভিজিৎ দাসের বাড়িতে তার অসুস্থ স্ত্রী ও মাকে দেখাশোনার কাজ নেন অভিযুক্ত বৈদ্য ও সঞ্জু সরকার তারা নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দেন অভিযুক্ত দম্পতি কাজে যোগ দেওয়ার পর সব ঠিকই চলছিল কিন্তু হঠাৎই কাজ ছেড়ে দেন তারা তবে মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেলে অভিজিতের বাড়িতে হাজির হন তারা শাশুড়ি ও বৌমাকে জোর করে চায়ে মাদক জাতীয় তরল মিশিয়ে খাইয়ে দেন দুজনে অবচেতন হয়ে পড়লে শুরু হয় অপারেশন অভিযোগ আলমারি খুলে চিকিৎসার জন্য রাখা টাকা নিয়ে পালিয়ে যান প্রতারক দম্পতি এদিকে সন্ধ্যার দিকে আক্রান্ত মহিলাদের সঙ্গে দেখা করতে আসেন প্রতিবেশীরা ঢুকতেই খোলা দরজা দেখে সন্দেহ হয় তাদের ঘরে ঢুকে দেখেন আলাদা আলাদা ঘরে পড়ে আছেন শাশুড়ি ও বৌমা খবর দেওয়া হয় অভিজিৎকে তিনি তরি ছুটে এসে ডাক্তার ডাকেন প্রাথমিক চিকিৎসার পর জানা যায় মাদক খাইয়ে তাদের অজ্ঞান করা হয়েছে এরপরই জানা যায় ঘর থেকে টাকাও চুরি গিয়েছে হরিদেবপুর থানার পুলিশ তদন্তে নেমে ওই দম্পতির ছবি মোবাইল সূত্র ধরে তাদের গ্রেফতার করে